মানে সল্ট লেকে মোদ্দা কথা, না তো লোকের ফ্যানরা চলে আসবে তোমার বাড়িতে একদম দেখতে দেখতে, নাম্বার ফাম্বার যদি বলে দাও। যাই হোক, এখানে কি কি আছে তুমি একটু তোমার স্মৃতিগুলো যদি প্রত্যেক কটা যদি, প্রথমে আমি প্রাইস থেকে শুরু করবো। হ্যাঁ, দর্শকদের দেখে নাও খালি, আর যদি না বুঝতে পারো তাহলে আবার মানে রিভাইন্ড করে তোমাকে দেখতে হবে। এই এই জিনিসগুলো এখান মানে পাওয়া হয়েছে এগুলো তোমার ইয়েতে। আচ্ছা, আর এইখানে দিদি নাম্বার ওয়ান, ওকে, এটাও ডিপিএল এর দিদি নাম্বার ওয়ান এর আরেকটা এপিসোড হয়েছিল সেটা, এটাও জি বাংলা থেকে পাওয়া। আচ্ছা, আর এটা ফুল ফ্যামিলি ফটো, এটা ফুল ফ্যামিলি রিসেপশন। ওকে ওকে ওকে, বাহ। তো শ্বশুর শাশুড়িকে দেখতে পাচ্ছি, জামাইকে দেখতে পাচ্ছি, তার পাশে কে বোন? তার পাশে হচ্ছে বোন, মানে আমি বলি বোন, অ্যাকচুয়ালি ননদ। অ্যাকচুয়ালি ননদ, ওকে, তুমি বোন বলে ডাকো তুমি, বাহ। আর এখানে তো বড়বউকে দেখাই যাচ্ছে সুন্দর করে, এটা আমাদের রিসেপশনে তন্ময় গিফট করেছে, বাহ বাহ। আর এখানে আরো ছবি আছে এখানে, এ তো দেখাই হয়নি, একটু দেখি দেখি এই দিকটা, বাহ। এটা কোথায় ঘুরতে যাবো? কোথাও? পাটায়া, থাইল্যান্ডে। ওকে, এটা ফুডি বাঙালির একটা প্রোগ্রামে গিফট করেছিল, এটা শ্রীরামপুরে একটা ওপেনিং এ গিফট করেছিল। ওকে, হ্যাঁ, এটা দুর্গা উৎসব এসব লেখাই আছে। আর এইটা এইটা খুব প্রিয় জিনিস, হ্যাঁ একটু দেখাও। এটা এইটা আমাদের জাস্ট পাশেই থাকে, ওরা খুব সুন্দর তত্ত্ব বানিয়ে তার সাথে এই ছবি দুটো কোথা থেকে বের করেছিল, বের করে এটা সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। খুব সুন্দর ইউনিক একখানা কনসেপ্ট, হ্যাঁ ভীষণই ইউনিক। আমার এরকম ধরনের জিনিস খুব পছন্দ। আর তাছাড়া সব থেকে বড় কথা, সেই মেহনত করে তোমার জন্য এটা বানিয়ে দিয়েছে, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। হ্যাঁ, তো এইটা আমি রেখে দিয়েছি এর জন্য, বাহ। আর আরেকটা জিনিস আছে কি? ওকে, তত্ত্বসূচি, তত্ত্বসূচিতা। ফেসবুকের মাধ্যমে, আর দর্শকদের ধরে বলে রাখি, ওর মানে পার্টিকুলারলি ওর একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা হচ্ছে সল্লেকের কাউকে বিয়ে করবে। আচ্ছা, সল্লেকে কেন? মানে প্রচুর আছে, ভবানীপুর আছে, ওইদিকে সাউথ আছে, বাইরে বাইরে নয় কেন, খালি সল্লেক কেন, মানে এর কিছু তো একটা রাজ আছে। বাইরে না, ঘুরতে যেতে ভালোবাসি বা কাজের সূত্র যখন দেশের বাইরে যেতে ভালোবাসি, তাহলে ঠিক আছে, ভীষণ কমফোর্টেবল। ওকে, কিন্তু আমরা দুজনেই কলকাতাকে ভীষণ ভালোবাসি, বাহ বাহ। কাজের সূত্রে যেটুকু টাইম বাইরে থাকতে হয় সেটুকু টাইম ঠিক আছে, বাট পুরোপুরি একদম থেকে যাবো সেটা এখনো একদমই তাই। কিন্তু তোমাকে নিয়ে কথা হচ্ছে, উনি কোথায়, পাশে উনি কই? উনি আজকে একটু কাজে ব্যস্ত। এ বাবা, তাহলে কি আজকে কি তোমার থেকেই পুরো গল্পগুলো শুনতে হবে? আজকে আমার থেকেই পুরো গল্প শুনতে হবে। আর আরো দুজন আছে, তাদেরকে আমরা ইন্ট্রোডিউস করিয়ে দেবো পরে। হ্যাঁ, তো এইটাকে দেখাই। ওকে, হ্যাঁ হ্যাঁ, এই বাড়িতে আমাকে গিফট পাঠিয়েছিল বিয়ের পরে। ওকে, এতে কি কি ছবিগুলো একটু যদি ডিসক্রাইব করো। এটা বিয়ের দিনের, বিয়ের দিনের ছবি, এটা রিসেপশনে।
ওকে এটা রিসেপশনে এন্ট্রি সময় হ্যাঁ আর এটা মালদ্বীপস যেখানে আমরা হানিমুনে গেছি ওকে মানে আমাকে আর জিজ্ঞেস করতে হলো না অলরেডি বলে দিল যে আমরা মালদ্বীপসে হানিমুনে গেছি এটা কবে মানে বিয়ের কতদিন পরে গেছে বিয়ের জাস্ট রিসেপশনের পরের দিন রিসেপশনের পরের দিন কি মানে টিকিটটা কি বিয়ের আগে থেকে কাটা ছিল অবিয়াসলি হ্যাঁ ও বাবা কতদিন ছিলে তোমরা মালদ্বীপসে আমরা ছিলাম 5 দিন 5 দিন ছিলে একটু যদি এক্সপেরিয়েন্স গুলো বলো তুমি চলে আসো তুমি দাঁড়িয়ে থেকো না তুমি একটু বসো কমফোর্টেবলি বসো আর তোমার ঘরটা তো বেশ সুন্দর এটা গুছিয়ে রাখার মানে রাখিটা কি এটা টোটালটাই তুমি রাখো ঘর গোছাতে ভীষণ ভালোবাসি বড় গোছায় কি কোনো হেল্পই করে না বড় গোছায় না বাট বড় পুরো ডিজাইন করা থেকে আরম্ভ করে আচ্ছা এই টোটাল ডিজাইন কনসেপ্টটা হচ্ছে তোমার হাজবেন্ডের পুরো হ্যাঁ পুরোটাই হাজবেন্ড বাহ 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 খুব সুন্দর মানে যদি বলা যায় খুব সিম্পলিসিটি এবং কালার সুদিং মানে এতটাই কালার সুদিং মানে জাস্ট বলা নেই কিছু জিনিস দেখাই হ্যাঁ দেখো 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 এটা আমার খুব প্রিয় একটা জায়গা ওকে কিলো টিকে না একটা ওয়াকিং ক্লোজেট আছে এটা ভীষণ প্রিয় জায়গা ওকে মানে এখানে পুরো সাজাগোজা পুরোটাই এই জায়গাটাই হয় আমি এত বেশি স্বাস্থ্য ভালোবাসি এর জন্য দুটো বানিয়ে দিয়েছি ওকে আমার জেনারেলি ভাত আমরা যেগুলো খাই সেগুলো খুব একটা পছন্দ না তার থেকে আমার ওই শুধু সালাড শুধু চিকেন শুধু ওদের ওই সব আইটেমগুলো আমার ভীষণ ভালো লাগে আচ্ছা তো হানিমুনে গিয়ে তো মজার বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে হানিমুনে গিয়ে আমি প্রচুর সি প্ল্যাটার খেয়েছি থালপেন একদম মাছ খাই না ওকে ঠিক আছে একদম মাছও খাই না সেই জন্য তোমরা জামাই ষষ্ঠী এপিসোডে একটা মাছ দেখতে পাই কারণ আমার বর মাছ ছোই শুধু চিকেন মাটন এসব খায় তো আমার প্ল্যাটারে হাতই দেবে না তো পরপর 3 দিন আমি সি প্ল্যাটার খেয়েছি খেয়ে আমার পেট গেছে শেষ বাবা আচ্ছা তোমার ফেভারিট ফিশ কি যদি বল তো আমি লাইফে ফার্স্ট টাইম পেট ওরকম হওয়ার জন্য আমি ওখানে প্রাইভেট আইল্যান্ডে গিয়ে অত ভালো ভালো খাবারের মাঝখানে ভেজ বিরিয়ানি খেতে হয়েছে ভেজ বিরিয়ানি বাধ্য হয়ে আমার জীবনে এটা প্রথম আমি ভেজ খেতে একদম পারি মানে একটা মানুষ হানিমুনে গিয়ে বরকে বলেছে যে আমি এই সব খাবো খাওয়া দাওয়া ভাবছিল যে এখনি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে কিনা ব্যাগে সব মানে পুরো হানিমুন কিন্তু মোটামুটি ভাবে শেষ এরকম আইসল্যান্ডে শুট করেছি মানে একদিন লোকাল আইল্যান্ড আর 4 দিন প্রাইভেট আইসল্যান্ডে ছিল এই কোনো ছবি হ্যাঁ এই যে দেখো এই খুব প্যারাডাইজ মেমোরিজ ওকে আমাদের রুম নাম্বার ওয়াটা ভিলা ছিল সি এর উপরে একদম বাহ খুশি বাহ 74 বাহ দেখি সেই চার ছবি ওয়াও খুব সুন্দর করে ডেকোরেট করা এবার ছবিটা দেখো বাহ আর কিছু করা নেই ছবিটা মানে ইটসেলফ বলে দিয়েছে আর লাগবে না ছবি একটা ছবি এনাফ খুব সুন্দর খুব সুন্দর মানে তোমরা ছিলে এরকম জলের উপরে একদম বাহ আচ্ছা তুমি কি খুব মানে কি বলবো মানে ইমোশনাল খানিকটা পথে যখন এটা পেলে কেঁদে দিয়েছিলে এরকম হয়নি একটা অন্য রকম ফিলিং একদমই তাই তো হানিমুনের পার্ট তো গেল হানিমুনের একটা অনেক গল্প শুনে নিয়েছি আমরা এবারে হানিমুন থেকে ফিরে এসে বলি নেক্সট কোনো প্ল্যান আছে বা কোথাও গেছো আচ্ছা সিঙ্গাপুর যাচ্ছ এটা কবে এই সামনে সামনে এর মধ্যেই যাচ্ছ মানে বার্থডে উপলক্ষে হ্যাঁ সিঙ্গাপুরে আর ওর কাজই সিঙ্গাপুর কাজ কাজ তো মেইনলি কাজের সূত্রেই যাওয়া হবে থাকা হবে থাকে সিঙ্গাপুরে তো সেই যাওয়া তো কাজের সূত্রে যদি একটু দর্শককে বলো করেটা কি অ্যাকচুয়ালি সিঙ্গাপুর অ্যাকচুয়ালি মাইনার্ট নামে একটা কোম্পানি আছে সেই কোম্পানি থ্রু থেকে আর্টিস্টদের আর্টওয়ার্ক বিক্রি করা হয় ওকে তো কালকে রাতে বরের থেকে কি পাওয়া হয়েছে জন্মদিনের স্পেশাল কালকে রাতের ঘটনাটা একটু শুনি হ্যাঁ এক্স্যাক্ট সারপ্রাইজ কেক এসেছে হঠাৎ করে আমাকে হঠাৎ করে এসে বলছে আরে স্বাগত করো ও তো জানে যে আমি স্বাগত না করে ছবি তুলবো না কিন্তু কেন ঠিকই সারপ্রাইজ আছে চলো যাও রেডি হও আচ্ছা তো রেডি হয়ে আর এই বেলুনগুলো নিয়ে এসেছিল বেলুনগুলো সাজিয়ে আমরা কেক কেটেছি এটা কি বাড়িতে হয়েছে না বাইরে কোথাও না এই জাস্ট বাড়িতে ওকে 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 আর এইটা বাহ ভীষণ প্রিয় খুব সুন্দর মানে কোন কালারটা বেশি প্রিয় আমার দুটোই ভীষণ প্রিয় আচ্ছা মানে রোজ এন্ড পিঙ্ক দুটো পিঙ্ক দুটোই কালার খুব রোজই আমার ভীষণ পছন্দ বাহ 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 ভীষণ পছন্দ তার জন্য এই বিয়ের মালাতে ও রোজে রোজ কার রেড রেখেছে আচ্ছা এই দুটো নিয়ে হয়েছে বাহ ভীষণ পছন্দ খুব ভালো তা আজকে আজকের প্ল্যান কি সারাদিনের একটু সারাদিন কি করলে আজকে একটু শুনো আজকে সারাদিনে তোমরা দেখতেই পাবে আমরা তো দেখতেই পাবো আচ্ছা আমরা এখান থেকে এবার অন্য কোথাও যাই মানে তোমার তোমার ঘরটাকে যদি আগে দর্শককে মানে তুমি যেতে যেতে আর ঘরটাকে যদি দেখাতে দেখাতে যেতে পারো ইনভেস্টর সিঙ্গাপুর থেকে নিয়ে এসেছে তাই ওর জন্য স্পেশালি আজকে জন্মদিনের পড়া তো আজকে কোথাও বেরোচ্ছো তোমরা হ্যাঁ আফটার একটু পরে মানে পুরো এই প্রোগ্রাম আমি বেরিয়ে যাবো তারপরে তোমাদের বেরোনো মানুষটাকে আটকে রেখেছি বেরোতে দিচ্ছে না চারটে কেক কাটা কিন্তু বাকি আছে দেখতে হবে আচ্ছা আমরা কোথায় কোথায় যাচ্ছি এবার
মানে সেই স্কোপটাও আমাকে এখনো দেয়নি, এখনো দেয়নি না। শুধু বলে যে মা তুমি একটু ওয়েট করো আমার এক্ষুনি খাওয়া হচ্ছে। দুষ্টুমি করে ঘরে না, ওই খাওয়াটা ছাড়া ঠিক, খাওয়া ছাড়া কোনো ইয়ে না, মোটা হয়ে যাচ্ছে। তাই এই বৌমার কথা যখন আপনি ফার্স্ট শুনলেন ছেলের থেকে, কি মনে হয়েছিল যে কে বাবা একটু দেখাও, এই এই এক্সপিরিয়েন্সটা যদি আপনি একটু বলেন। অ্যাকচুয়ালি আমার ছেলের মুখে শোনার আগে থেকে ও আমার সাথে আগে ভাব করে নিয়েছে, তাই ব্যাস আসল জায়গায়, কিন্তু আসল জায়গায় চিপটা কিন্তু ফেলে দিয়েছে একদম। আমার সাথে আলাপ করে নিয়েছে, হ্যাঁ তো আলাপ করে নামাতে ফার্স্ট থিং ওর সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছিল। আচ্ছা তারপরে তো তখন আমি ডিসাইড করিনি যে মানে বিয়ে হবে বা কিছু, তো তারপরে আস্তে আস্তে দিন যেতে 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 যখন টাইমটা এগিয়ে আসছে তখন ছেলেকে আমি বললাম ইয়েস অর নো, যে কোনো একটা কিছু। ও এটা আপনি ছেলেকে বলেছেন যে হ্যাঁ একদম, ছেলেকে বলেছেন যে ইয়েস অর নো যে কোনো একটা কিছু। এটা আলাপের কদিন বাদে, কদিন বাদে বল, হ্যাঁ বলো। ও চুপচাপ আছে কিন্তু পিছন থেকে শুনে যাচ্ছে খালি, কোন রকম ইয়ে বলছে না, যা হোক মায়ের উপর দিয়ে যাক, কিছু বলেনি বা আমার ছেলে বা আমাকে কিছু একটা বলেছে তা না, আমি শুধু আমার ছেলেকে বলেছি যে হ্যাঁ তোমার যাকে পছন্দ তুমি বলো, কবে হবে বলো আগে, এই হ্যাঁ এবার তো এগোতে হবে, একদমই তাই একদমই তাই। তো শেষমেশ ও বললো যে হ্যাঁ মা তুমি কথা বলতে পারো, একদমই তাই। তখন আমি বললাম ঠিক আছে, ফার্স্ট থিং আমি ওকে দেখিনি, আমি ছবি দেখেছিলাম, ওর সাথে ফোনে আলাপ হলো। আচ্ছা তো আমি বললাম ঠিক আছে তাহলে আমি ওকে যাবো, আমি গিয়ে ওকে দেখে তারপরে আমি সেদিনই ফাইনালাইজ করে দিয়ে চলে আসবো। একদম সেদিনকেই, বাহ। তো আমি 15th এপ্রিল ওদের বাড়িতে গেছিলাম। আচ্ছা গিয়ে আগের বছর পয়লা বৈশাখে, ওকে ওকে, ওই দিনটা যেহেতু ভালো চৈত্র মাসে কেউ কথা বলে না, হ্যাঁ তো পয়লা বৈশাখের দিন ওদের বাড়িতে গিয়ে ওর মা বাবা ওনাদের সাথে আলাপ করে খুব ভালো লাগলো, প্লাস ওকে তো দেখলাম, একদমই তাই, ভালোই লেগেছে। আর এবারে মা বাবা একদম সেকেন্ড মাদার, সেকেন্ড মাদার সত্যি তাই, সত্যি তাই, তুলনা হয় না, সত্যি তাই, ভালো মানুষ। হ্যাঁ যে আমি খুব লাকি যে এরকম ফ্যামিলিতে এসেছি আসুন। হ্যাঁ এই তো এই মানুষটা কিন্তু সবাই দর্শক বন্ধু আগে দেখে নিয়েছে, ঠিক আছে। আর এরা কিন্তু এখন কিন্তু রেডি হয়ে যাচ্ছে, সম্রাগীর পার্টি আছে, সব বেরিয়ে যাবে, আমি এখানে এদেরকে এখনো আটকে রেখেছি খালি। তো আচ্ছা একদম শেষ মুহূর্তে একটু চলে আসি, তোমাকে জিজ্ঞেস করিনি, সেটা হচ্ছে যে এই যে মায়ের কথা বলছে, এই মানুষটাকে পেয়ে তোমার কিরকম লেগেছে শুনি। হ্যাঁ এক কথায় কিভাবে কি মানে কি বলবে যদি এক কথায় বলতে হয়, তুলনাহীন। আর আপনি একদম দিদি, হ্যাঁ 100% কিছু বলার নেই তাহলে, আর একদম পুরো পরিপূর্ণ, খুব ভালো তো। হ্যাঁ আর তো একদমই তাই, কিছু বলার নেই, বানিয়েছি ওকে বলে দিই আজকে ডিনার এটা হচ্ছে ওটা হচ্ছে সেটা হচ্ছে। আচ্ছা ওর একটাই বায়না যে আমাকে আজকে তোমাকে দুধ কনটেস্ট খেতে দিতে হবে। ওকে চলে যাও সামনে চলে যাও, মুখটা দেখাও, পিছনে লুকি লুকি আছে। আমি ওকে বললাম দুধ কনটেস্ট খাবি নাকি আজকে কিন্তু মেনুতে এই আছে, বৌমা তো অনেকদিন ধরে কাজ থেকে অফ, কি করছে সেটা নিয়ে কিছু বলেছে মানে কিছু প্ল্যানিং বা কিছু সেই নিয়ে কিছু আছে তো? আচ্ছা আচ্ছা তাই, তো সেটা তো শিগগিরই শুনতেই পাবো, আমাদের কিন্তু সবার আগে কিন্তু সেই খবরটা দিতে হবে। একদমই তাই একদমই তাই, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, বাই বাই।